নমস্কার, আমার সমস্ত ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম যত বন্ধু, দর্শক, ফলোয়ার, সাবস্ক্রাইবার আছো, সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। আজ বেশ কিছুদিন ধরে আমি তোমাদের সেবায় নিয়োজিত হতে পারিনি, কোনো রকমের কোনো অনুষ্ঠান করতে পারি নাই, কারণ আমার একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছিল। তোমরা দেখতেই পাচ্ছ যে আমার হাতে একটা নতুন অলংকার আমি পরে আছি, আর এই কারণে আমি তোমাদেরকে কোনো রকমের নতুন ভিডিও দিতে পারিনি। এটা একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট ছিল, আমার হাতে একটা ফ্র্যাকচার হয়েছিল এবং তার কারণে একটা অপারেশন হয়েছিল। যাই হোক, আজকে তোমাদের সেবায় আমি একটা একদম খুব সহজ পদ্ধতির বশীকরণ প্রক্রিয়া নিয়ে উপস্থিত হলাম। বশীকরণের প্রচুর ভিডিও, প্রচুর অনুষ্ঠান, উপাচার বিভিন্ন ধরনের আমি তোমাদের সামনে উপস্থিত করেছি, কিন্তু আজকে যে বশীকরণটা দেব এর থেকে সহজ, সহজ সরল পদ্ধতির বশীকরণ আর কোনোদিনও কিছু হবে না। খুব ভালো করে প্রথম থেকে শেষ অবধি আমার কথাগুলো শুনবে, যদি ভিডিওটা পছন্দ হয় একটা লাইক দেবে, আর যত নতুন কাস্টমার, নতুন আমার পরিবারের সদস্য আছো তারা সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি করে শেয়ার করবে। যত তোমরা শেয়ার করবে তত মানুষের কাছে পৌঁছাবে এবং মানুষ এগুলো থেকে উপকৃত হবে, আর বিনা পয়সায় উপকৃত হবে, কারণ আজকের এই টোটকাটায় তোমাদের 25 পয়সা খরচা হবে না, এতটাই গ্যারান্টি দিলাম। এবং ভয়ঙ্কর শক্তিশালী এই উপাচার, কারণ যে উপাচারে যে উপাদানটা ব্যবহার হবে সেটা প্রাকৃতিক জিনিস, যেটা বিনা পয়সায় তোমরা পাবে। তাই আর বেশি কথা না বলে আমি অনুষ্ঠান শুরু করছি। দেখো, এটা এমন একটা ধরনের বশীকরণ যে নট ফর স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা, যে কোনো ক্ষেত্রে, যে তোমার পারিবারিক কেউ অন্য জায়গায় থাকে তোমার সঙ্গে দুশ্মনি করছে, প্রপার্টি নিয়ে হতে পারে, পয়সা কড়ি নিয়ে হতে পারে, অন্য কোনো জেলাসি নিয়ে হতে পারে, বিজনেস নিয়ে হতে পারে, চাকরি ক্ষেত্রে হতে পারে, তোমার বন্ধু হতে পারে, যেই তোমার সঙ্গে দুশ্মনি করুক বাট বন্ধু ছিল, বর্তমানে সে প্রচন্ড দুশ্মনি করছে, তোমার শত্রু হয়ে দাঁড়িয়েছে, তার ক্ষেত্রেই তুমি এটাকে ব্যবহার করতে পারবে। বশীকরণ অনেক ধরনের হয়, কিন্তু এটা হচ্ছে সম্মোহন তন্ত্র। এটা যে মুহূর্তে তুমি এই কাজটা করবে সঙ্গে সঙ্গে তার মধ্যে এমন একটা ফিলিংস তৈরি হবে যে শত্রুতা ধ্বংস হয়ে গিয়ে আবার নতুনভাবে তোমার প্রতি তার অ্যাট্রাকশন, সম্মোহন শুরু হবে এবং সে তোমার ওপর বশীভূত হবে। এই কাজটা করার জন্য শুধু নির্দিষ্ট কিছু তিথি, নক্ষত্র এবং টাইমিং আছে, সেইটা তোমাদের অবশ্যই মেনটেন করতে হবে। সবার প্রথম বলি, যদি তোমরা পুষ্যা নক্ষত্র পাও, যদি তোমরা পুষ্যা নক্ষত্র পাও তাহলে সেই দিনকে এই কাজটা তোমরা করতে পারো, প্রচন্ড শক্তিশালী হবে। অথবা যদি তোমরা ভরণী নক্ষত্র পাও, যদি ভরণী নক্ষত্র পাও সেই দিনকেও তোমরা এই ক্রিয়াটা করতে পারবে। এছাড়া অমাবস্যা এবং পূর্ণিমাতে তো অবশ্যই করতে পারবে। আর যদি কোনো শুক্লপক্ষের অষ্টমী তিথি, শুক্লপক্ষের অষ্টমী তিথি শনিবার বা মঙ্গলবার দিন হয় তাহলেও তোমরা এই ক্রিয়াটা সেদিনকে করতে হবে। এই ক্রিয়াটা করার জন্য একটা মন্ত্র আছে, এই মন্ত্রটা যেদিনকে তুমি করবে তার আগের দিন 108 বার এই মন্ত্রটা পাঠ করে অভিমন্ত্রিত করে নেবে এবং নিজে মুখস্থ করে নেবে। মন্ত্রটা হচ্ছে ওম কাম দেবায়ো, কাম দেবায়ো হুম ফট ফট স্বাহা, ওম কাম দেবায়ো, কাম দেবায়ো হুম ফট ফট স্বাহা। এই মন্ত্রটা 108 বার আগে অভিমন্ত্রিত করে নিজে মুখস্থ করে নেবে এবং একদম ব্রহ্ম মুহূর্ত, মানে ভোর 4টে থেকে 5টার মধ্যে তোমাকে বেরিয়ে যেতে হবে, গিয়ে ওই গাছটাকে তোমাকে একদম মাটি থেকে টেনে তুলতে হবে, যে গাছটার নাম হচ্ছে আপাং গাছ, আপাং গাছ, এবং লাল রঙের আপাং গাছ হতে হবে। অবশ্যই আগে থেকে দেখে রাখবে, এগুলো জঙ্গলে বেসিক্যালি হয়, যে আপাং গাছ কোথায় আছে সেটা আগে থেকে তোমরা দেখে রাখবে, সেই জায়গাটাকে নোট ডাউন করে রাখবে, যেদিনকে করবে তার আগের দিন 108 বার অভিমন্ত্রিত করে সেই আপাং গাছের কাছে সেই ব্রহ্ম মুহূর্তের সময় সেই তিথি নক্ষত্রতে পৌঁছে 11 বার
তোমার মন্ত্র জপ করে নিয়ে সেই ব্যক্তির নাম এগারো বার মনে করে নিয়ে এক নিঃশ্বাসে ওটাকে টেনে তুলে ওই শিকড়টা নিয়ে সোজা তুমি বাড়িতে চলে আসবে। তোমার তিন আঙ্গুল মাপ, তিন আঙ্গুল মাপ ওই শিকড়টাকে কেটে নেবে, সামান্য একটু ঘিয়ের মধ্যে চুবিয়ে তোমার যাকে বশীকরণ করার হবে তার বাড়িতে এটাকে ফেলে দেবে। যদি তার বাড়ি অনেক দূরে হয় তাহলে তার নাম করে কোনো পবিত্র স্থানে গিয়ে এটাকে পুঁতে দেবে, অবশ্যই তার ছবি সহ। আর যদি কাছাকাছি হয় তার বাড়িতে ফেলে দিতে পারো বা পুঁতে দিতে পারো, তাহলেই তোমার কাজ হয়ে যাবে। এই রকম তিনটে দিন তোমাকে কাজ করতে হবে। যেদিন তুমি করবে, যদি অষ্টমী তিথিতে করো তাহলে অষ্টমী তিথি, অমাবস্যা বা শনিবার শনি মঙ্গলবার, অথবা তুমি পুষ্যা নক্ষত্রে করলে তারপর কোনো অমাবস্যা বা শনি মঙ্গলবার, তো এরকম পরপর তিনবার করতে হবে। এবং আপাং গাছটা কিন্তু লাল রঙের আপাং গাছ হতে হবে। যদি বিশ্বাসের সঙ্গে এবং ভগবানের ওপর বিশ্বাস, নিজের প্রতি বিশ্বাস থাকে তাহলে এই কি ক্রিয়াটা করলেই তোমার কিন্তু সঙ্গে সঙ্গে হাতে নাতে ফল পাবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার তোমরা অবশ্যই করো। আর একটা কথা বলে রাখি, মনে শুদ্ধতা পবিত্রতা নিয়ে কাজ করবে। আর যেদিনকে গাছটাকে তুলবে ওই ব্রহ্ম মুহূর্তে তোমরা কিন্তু স্নান করে যাবে এবং আগের দিন নিরামিষ খাবার খাবে। যেদিনকে মন্ত্রটা তোমরা শুদ্ধিকরণ করবে সেদিনকে নিরামিষ খাবার খাবে। জয় মাতারা, জয় গুরু বামদেব। আবার পরবর্তী কোনো অনুষ্ঠানে তোমাদের সঙ্গে দেখা হবে। আশা করি তোমরা খুব ভালোভাবে সুখে শান্তিতে থাকবে। জয় মাতারা, জয় গুরু বামদেব।